নমস্কার কেজি অরিন্দম একটা সুন্দর সকাল সুন্দর সকাল মানে একটা নতুন স্বপ্ন এই মুহূর্তে আমি জলডাকা নদীর তীরে মানে ওই পাশে মোরঙ্গা এই দিকটা মাথাভাঙ্গা নয়ারহাট তো আমি একটা ইন্সুরেন্সে কাজ করি একটা ব্যক্তিগত কাজে এসেছিলাম আর কি তো আমি মোরঙ্গা থেকে এই ব্রিজটা পার হয়ে আসলাম জলডাকা নদী আপনি এখন এই নদীটাকে শান্ত দেখতে পাচ্ছেন বর্ষাকালে এটা উত্তাল দূরে দেখাচ্ছি ওই যে ওখানে দেখুন সবাই পাথরে ওঠাচ্ছে পাথর ওঠাচ্ছে হ্যাঁ এবং একটা এক্সাইটিং একটা অনুভূতি মানে আমি অ্যাকচুয়ালি থিং ডিফারেন্ট আমি একটু অন্যরকমভাবে সবসময় ভাবি তো এই যখন এটা আমি বাইক নিয়ে যাই মানে আসি একটু ভয় ভয় লাগে কিন্তু ওটা দারুণ একটা মানে অন্যরকম একটা জিনিস অনুভূতি হয় আর কি খুব ভাল লাগে তো অনেক সময় এটা একটু স্লিপারইও হয় যদি একটু ঠিকঠাক মতো যদি আপনি না চালান হ্যাঁ আপনি পড়ো যেতে পারেন খুব সাবধানে চালাতে হয় ওই দিকে চর তো এই জল যখন বর্ষাকালে যে ইয়েটা পলি মাটিটা সেটা পড়ে আর কি এবং এইখানে এত ভালো সবজি হয় মানে এখানে ধরেন আপনি বাদাম চাষ হয় বিভিন্ন সবজি হয় এবং ওই দিকটা এলাকার যে দেখাচ্ছি দূরে দেখা যাচ্ছে যে ওখানে আলু চাষ হয় তারপরে সিজনাল সমস্ত সবজি হয় এই সবজিগুলোই কিন্তু সব ধূপ করতে যায় সিম বিনস তারপরে টমেটো মানে এক্সিলেন্ট মানে এখন সারের প্রয়োজনটাও খুব কম আর কি তো শীতকালটাই সবাই যাতায়াত করে তো বর্ষাকাল উত্তাল নৌকা চলে আর কি তো প্রচণ্ড ঢেউ হয় তো এই বাদটা দেখা যাচ্ছে আর দূরে বাদ দেখা যাচ্ছে পুরো জল আর জল তো আজকে সকালে আসছিলাম খুব সকালে আসছিলাম খুব ভালো লাগলো আর কি তো ইউটিউব আমার প্যাশান তাই ভাবলাম যে আমার যাদের সাবস্ক্রাইব তাদেরকে আমি একটু শেয়ার করি তো খুব দারুণ জায়গাটা হ্যাঁ এখানে জলে এত স্বচ্ছ জল স্নানও করা যায় হ্যাঁ যদি আমার ইউটিউব চ্যানেল ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন আমার ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর সেভেন টু নাইন ডাবল নাইন আবার দেখা বন্ধ কত নমস্কার